আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তবে আমি সবসময় ভিডিওতে বলি আমরা ভালো আছি, তবে সবাই ভালো নাই, বিশেষ করে আমি ভালো নাই। আজকে 2 মাসের বেশি আমার মনটা অনেক খারাপ, তো এখনও ভালো হইতেছে না। এক তো হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা সমস্যা, সেই চিন্তায়। তো সমস্যাটা আপনাদের সবার দোয়া ইনশাল্লাহ, যদি মহান আল্লাহ তাআলা আমার ভাগ্যে লিখে রাখে তাহলে অবশ্যই ঠিক হয়ে যাবে কিছুদিনের মধ্যে। তো দোয়া করবেন সবাই যেন আমার চ্যানেলটা ঠিক হয়ে যায়। আর এখানে হচ্ছে আমার সিজদা বুড়ি ঘুমাইতেছে না, জায়গায় আছে, দেখেন সে কি সুন্দর করে একটু হাসি মারতেছে, ভিডিও করতেছি। আর ওইখানে হইতেছে আমার পিকু, পিকু আই পিকু, এই যে দেখেন আমার পিকু। আর এখানে হচ্ছে এই যে পিকুর বাচ্চু পাটি, এটা হচ্ছে দেখি মিষ্টি নাকি, না এটা তো মিষ্টি না, এটা মিকু। আর আমার মিষ্টি কোথায়? ওই যে আম্মু আয়সা পড়ছে, দেখেন আম্মু আয়সা ধরতেছে। একজন হচ্ছে মিষ্টি আর একজন হচ্ছে মিকু, মেয়েটা হচ্ছে মিষ্টি আর ছেলেটার নাম মিকু। এই দেখেন পিকু আর বাচ্চাদের কাদর করতেছে। তো আমার কিছুদিন ধরে ভিডিও করতে ইচ্ছে করে না, তারপরও হচ্ছে মনের জোরে কিছু ভিডিও ছাড়া লাগে, কি করব, যেহেতু ভিডিও করতে চাচ্ছি বা চাচ্ছি না সব কিছু মিলিয়ে ঝিলিয়ে, যেহেতু মনটা ভালো নেই তার জন্য করতে ইচ্ছা করে না। তারপরও চাই যে না আমার চ্যানেলটা সচল থাকুক। সমস্যা হয়েছে কি হয়েছে, মহান আল্লাহ তাআলা যদি ইচ্ছে করে তাহলে অবশ্যই ঠিক হয়ে যাবে। তো তার জন্য যতটুকু পারি অতটুকু ভিডিও প্রতিদিন ছাড়ার চেষ্টা করি, তো ছেড়ে যাব এভাবেই। সবাই দোয়া করবেন আমার জন্য। আর আমরা কালকে না গেলেও হচ্ছে পরশু সিলেটে যাইতেছি। সিলেটে যাওয়ারও হচ্ছে আমাদের দুইটা উদ্দেশ্য, এক হচ্ছে আম্মু হচ্ছে আম্মুর জায়গার মধ্যে মাটি ফালাবে, চাচু সবাই মিলে যে জায়গাটা রাখছে চাচুদের ওখানে মাটি ফালাবে জায়গায়, তার জন্য আমাদেরকে যেতে হবে, তাই আমরা যাইতেছি। আর হচ্ছে মেন করে আমার চ্যানেলটা, আমার চ্যানেলটা হচ্ছে চ্যানেলটার জন্য আমার ভাইয়ের কাছে যাওয়া লাগবে, কারণ একমাত্র ওই পারবে ঠিক করতে চ্যানেলটা, এটার জন্য যাওয়া লাগবে। তো সবাই দোয়া করবেন যেন আমরা সহি সালামতে স্লেটে যেতে পারি এবং আবার ভালোভাবে ফিরে আসতে পারি। তো কালকে আবার একটু মার্কেটে যাব, টুকটাক কিছু শপিং করার আছে না আমার, তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কি কি শপিং করলাম, তো কি কি নিব আমার বোনের জন্য ভাইয়ের জন্যই। তো আজকে ভিডিওটার বেশি বাড়াবো না, যে দেখেন সিজদামণি দুষ্টামি করতেছে মিকুর সাথে, পিকুর সাথে আর হচ্ছে মিষ্টির সাথে। এটা হচ্ছে মিষ্টি, সিজদা যার সাথে দুষ্টামি করতেছে, মিষ্টি আজ মিষ্টি দেখো দেখো মিষ্টি, দেখেন মাশাল্লাহ কি কিউট আমার মিষ্টির চেহারাটা, এটা হচ্ছে আমার মিষ্টি। ওরা এখনও ছোটো, ওদের এখনও 1 মাস হয়নি, এই তো এই মাসে 1 মাস হবে ওদের। আর হচ্ছে পিকু, আর মিঠুর বাচ্চাদেরকে আমি বেশি আদর করি না, কারণ মিঠুর বাচ্চাগুলো অনেক দুষ্টু। আমার মিঠুর বাচ্চারা হচ্ছে কথা শুনে না, মিঠুর বাচ্চাদেরকে ধরতে গেলে মিঠু রাগ করে, আর পিকু কিছু বলে না। আর এই যে দেখেন আমার মিকু, দুইজনই সুন্দর। তো কে বেশি সুন্দর আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন, আমার মিষ্টি বেশি সুন্দর নাকি মিকু বেশি সুন্দর? আমার কাছে তো দুইজনকেই ভালো লাগে, তবে হচ্ছে আমার কাছে মিষ্টিটাকে একটু বেশি ভালো লাগে। এই যে মিষ্টি মিষ্টি মিষ্টি, আর এই যে মিকু মিকু মিকু, ওরা হচ্ছে দুইটা ভাই বোন। তো সবাই ওদের জন্য দোয়া করবেন, আমি তো চাইতেছি ওদেরকে স্লেটে নিয়ে যাব আমার সাথে। মিকু মিকু এই যে মিকু মিকু, আর মিষ্টি চলে গেছে সিজদার কাছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দেখি আম্মা।